নিপিলটা দেখছেন উঁচু হয়ে রয়েছে, আর এই দেখেন। আমি একটু বলে দিই, এই ভাইয়ের অপারেশন হয়েছে মোটামুটি 1 মাসের মধ্যে। তো উনি একটা ভিডিও ফুটেজ পাঠাইছে, ওনার কাছে প্রবলেম বলে মনে হচ্ছে। তো আমি ফুল ভিডিওটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা দেখানোর আগে আমি একটু বলে দিই, আমি যেহেতু ভিডিওটা দেখেছি, তো দেখেন ভাই যে কথাগুলা বলছে ওনার কাছে মনে হচ্ছে যে এটা প্রবলেম, কিন্তু দেখেন একটা গাইনোকর্মেশ অপারেশন হওয়ার পরে কয়েকটা স্টেপ থাকে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস। যেমন 1 মাসের মধ্যে আপনি চাইলেও ব্যায়াম করতে পারবেন না, হেভি ওয়েট ইউজ করতে পারবেন না, হয়তো হাঁটা চলা করছেন, 2 মাস গেলে আপনি জগিং করতেছেন। তো এই ভাইয়ের যেটা হয়েছে, যেহেতু 1 মাসের মধ্যে কিন্তু ফুল শুকায় না, তো ওনার কনফিউশন হচ্ছে যে একদিকে মোটামুটি শুকায় গেছে, বসে গেছে, আরেক দিকে এমন কেন? তো আর একদিকে এমন কেন, আমাদের তো দুইটা সাইড ভাই, দুইটা সাইড দুইভাবে অপারেশন হচ্ছে। সো বিভিন্ন কারণে হতে পারে যে একটু ওখানে উঁচা হয়ে আছে বা শক্ত হয়ে আছে, প্রত্যেকটা পেশেন্টেরই কিন্তু এরকম শক্ত থাকবে, ঠিক আছে? সো আমি বলবো যে এই ভাই যেটা করছে মোটেও ঠিক না, ওই জায়গায় চাপাচাপি করছে, হাত দিয়ে নিপুলটা ধরতেছে। একটু পরে ভিডিওটা দিব, দেখেন তো ভাইও হয়তো ভিডিওটা দেখবে। সবার জানার জন্য, সচেতনতার জন্য কিন্তু আমার ভিডিওটা করা, এভাবে চাপবেন না, ঠিক আছে? এরকম হতে পারে যে ভিতরে একটা স্কার টিস্যু তৈরি হয়েছে, যেখানে সেলাই দেয় ঠিক সেলাইয়ের নিচ দিয়ে দেখবেন। আমরা যেমন দুটা রড যদি হয়, দুটা রডের পাত আমরা যদি এইভাবে ঝালাই দিই মাঝখান দিয়ে, এই যে জোড়া লাগে, এই যে জোড়াটা লাগলো কিন্তু একটু উঁচা হয়ে থাকে। সো এরকম স্কার টিস্যু কিন্তু ভিতরে থাকতে পারে, কিন্তু ভাই যেভাবে ভিতরটা কিন্তু একদম শুকায়নি, এভাবে চাপ দিয়ে চাপ দিচ্ছে, এতে করে কিন্তু আরো সমস্যা হয়। সো একটা কথা হচ্ছে যে এরকম যদি আপনাদের কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই 4 মাস বা 5 মাস ওয়েট করবে, তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাপোর্ট থাকবে, ডাক্তার তো আছেই। তো আমি কথা বাড়াচ্ছি না, ভাইয়ের কন্ডিশনটা এবং উনি আসলে কি বলছে সেটা আপনাদের এখনই শোনাবো। আর গাইনোকর্মেশিয়া নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই আপনাকে বলছিলাম না উঁচুর কথা, এই দেখেন নিপিলটা উঁচু উঁচু হয়ে থাকে আর কি। মানে এখানে ভিতরে মনে হয় কিছু নাই, কিন্তু এরকম উঁচু হয়ে থাকে, বুঝছেন? এটা সমস্যা, নিপিলটা এরকম উঁচু, বুঝছেন? এই হচ্ছে সমস্যা। আর এইবারেরটা তো মোটামুটি ঠিকই আছে, বুঝছেন? একটু এইবার একটা সমস্যা হয়ে গেছে আর কি, নিপিলটা দেখছেন উঁচু হয়ে রয়েছে, আর এই দেখেন।